তোমার বাচ্চা, আল্লাহ মাফ করুক, আমি জানি না কতটুকু কি তোমার বাচ্চা অটিস্টিক, এই জন্য ওর বাচ্চা সুস্থ, এই জন্য তুমি এটা নিতে পারতেছো না। কি যে কথা! আমাদের সবার প্রিয় স্টার কিড জয়, তার মিষ্টি চেহারায় প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর এমন মিষ্টি ছেলেকেই কিনা অটিস্টিক বললেন বুবলি। বললেন অপু বিশ্বাসের ছেলে জয় প্রতিবন্ধী বলে বুবলিকে হিংসা করেন অপু। বাচ্চা অটিস্টিক, এই জন্য ওর বাচ্চা সুস্থ, এই জন্য তুমি এটা নিতে পারতেছো না। কি যে কথা! তাপসের স্ত্রী ফারজানা মন্নি ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডে এই সত্যতা উঠে আসে। 13 মিনিট 54 সেকেন্ডের ফোনালাপটি কয়েকটি ফেসবুক পেজে দেখা গেছে। সেখানে ফারজানা মুন্নি বলেন বুবলি সাকিবকে ধ্বংস করতে চায়, অপু বিশ্বাসকে সে কেয়ার করে না, অপু বিশ্বাস বুবলিকে হিংসা করেন কারণ অপু বিশ্বাসের ছেলে অটিস্টিক প্রতিবন্ধী। বন্ধুরা, আপনাদের কখনো কি মনে হয়েছে আবরাম খান জয় প্রতিবন্ধী? এমন মিষ্টি ছেলেকে যে প্রতিবন্ধী বলতে পারে তার মন মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কতটা নিচু মানসিকতার হলে একটা বাচ্চা ছেলেকে নিয়ে একটা মানুষ এমন মন্তব্য করতে পারে? অপু বিশ্বাস সবসময় বলেছেন তিনি বুবলির ছেলে বীরকে ভালোবাসেন, আর এখানেই অপু বুবলির পার্থক্য।